আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আমাদের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে মূলত পাথরের প্রয়োজন পড়ে। ঢালার কাজে সবচেয়ে ভালো হচ্ছে পাথর, তো সবসময় চেষ্টা করবেন পাথর দিয়ে মূলত বাড়ির ছাদ ঢালাই করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনার পাথর কীভাবে নেবেন এবং প্রতি গাড়ি প্রতি ফুট পাথর বর্তমান বাজারে কত টাকা চলতেছে আপনাদের সামনে আপডেট দামটা তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা পাথরের দামগুলো জেনে নিই। ভুটান এলচি পাথর প্রতি ফুট, ভুটান এলচি পাথর 100 টাকা করে প্রতি গাড়ি। যারা নিতে চান মাত্র 10,000 টাকা হলে এক গাড়ি পাথর নিতে পারবেন ভুটান এলচি পাথর। ভুটান 1-2 সাইজের পাথর বা 3-4 সাইজের পাথর প্রতি ফুট নিতে পারবেন মাত্র 70 টাকা হলে। 70 টাকা হলে আপনারা প্রতি ফুট পাথর নিতে পারবেন। বাংলা বুতুবাঙ্গা পাথর প্রতি ফুট নিতে পারবেন 105 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 10,500 টাকা হলে। বেতনাগান্ধি পাথর প্রতি ফুট, বেতনাগান্ধি পাথর বর্তমান বাজারে 187 টাকা করে, প্রতি গাড়ি নিতে পারবেন মাত্র 11,500 টাকা হলে। বোল্ডারবাঙ্গা পাথর প্রতি ফুট, বোল্ডারবাঙ্গা পাথর বর্তমান বাজারে 80 টাকা করে। চুনা পাথর প্রতি ফুট 90 টাকা হলে আপনারা নিতে পারবেন। ভোলাগঞ্জ পাথর বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ভোলাগঞ্জ পাথর, প্রতি ফুট নিতে পারবেন 140 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 14,500 টাকা হলে। তো বিওয়াস এছাড়াও আরও অনেক পাথর আছে, আপনারা যদি পাথর নিতে চান ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাথর নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।